আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমরা যাচ্ছি ইফতার করতে। এই রাস্তাটার নাম কি জানি? সাগর দিকে আগে আসা হয়তো অনেক। এই রাস্তাটা ভালো লাগে, কিন্তু নীরব। একদম রাস্তাঘাট ফাঁকা, কিন্তু ইফতারের টাইম তো জ্যাম থাকার কথা। আজকে দেখি ফাঁকা, এর বাইরে ইফতারে যারা নেয় তারা না আসে। সিলেটের এই রাস্তাটাই আমার ফেভারিট। এই তো আমার উনির সাথে আজকে আমিও গিয়েছি ইফতার আনার জন্য। আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন আমার প্রিয় রেস্টুরেন্ট হচ্ছে পানসি। তাই আজকে আপনাদেরকে আমি দেখাবো পানসি রেস্টুরেন্টে ইফতারের আয়োজনে কি কি রয়েছে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং লাইক দিয়ে পুরোটা ভিডিও আপনারা এনজয় করুন। চলে এসেছি পানসি রেস্টুরেন্টে, যেটা নাকি সিলেটের অন্যান্য রেস্টুরেন্টের মধ্যে আমার ফার্স্ট চয়েস হচ্ছে পানসি রেস্টুরেন্ট। তো দেখা যাক এখানে কি কি ইফতার আছে। চিকেন বিফ, চিকেন বিফ, চিকেন বিফ, এই যে পুঁইশাকের বড়া, ডালের বড়া, সবার সেরা বাইগন, কুমড়া, কুমড়ানি নাই এটা হচ্ছে চিকেন, এর আগেরটা যেটা দেখছি বিফ। এটা হচ্ছে কাচ্চি, সবই আছে। যে সুন্দর খাচ্ছি নেন। এটা হচ্ছে হালিম, আর কিছু আছে? এটা কি? এটাও হালিম, এটাও হালিম, ও এটা সবজি খিচুড়ি। আচ্ছা সরি, আর এটা হলো হালিম। এটা হচ্ছে হালিম, আর এটা হচ্ছে সবজি খিচুড়ি, যেটা নাকি সিলেটের পাতলা খিচুড়ি। Thank you.
পানসি রেস্টুরেন্টের ইফতারের এই আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে? আর যারা আপনারা পানসি রেস্টুরেন্টের ইফতার খেতে চান, তারা দেরি না করে চলে যেতে পারেন পানসি রেস্টুরেন্টে। আর এই তো আমারুনি নিয়ে নিয়েছে আমাদের জন্য ইফতার। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।